দর্শক কেমন আছেন সবাই? আজকে 22 তারিখে আছি বরিশাল লঞ্চ ঘাট। এখন দেখতে পারতেছেন পারাপাত 11 লঞ্চের ডেক। এখন জাস্ট 6:30টার মতো আর কি বাজে। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। অলরেডি দেখতেছেন ডেকে কিন্তু বেশ যাত্রী হয়ে গেছে অলরেডি। দ্বিতীয় তলাটা দেখি, যে অনেকে চলে এসেছে লঞ্চে। আপনাদেরকে বারবার ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা 7টার আগে আসবেন এখন। কারণ কি, দেখবেন যে 7টার পরে, 7:30টার পরে দেখবেন লঞ্চে আর জায়গা পাচ্ছেন না। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে ছোট্ট একটি লঞ্চ এমবি মেঘদূত 1 চলে এসেছে বরিশালে। বরিশাল বলতে এগুলা বরিশালের ভিতরেই চলে, বাট বরিশাল থেকে আপনার ভোলার ওই দিকে যত ঘাট আছে ওই সব লাইনে চলে এই লঞ্চগুলা। মূলত রাতে চলে না এই লঞ্চটা। আপনার দেখা গেছে যে 5টার দিকে হয়তো ছাড়ছে, 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে ওদিক থেকে আসতে এদিকে। লঞ্চটা বরিশাল বেদুরিয়া ভোলা চলে, মানে ভোলার একটা ঘাট বেদুরিয়া ওখানে যায়। আর এইদিকে ওই যে দেখতেছেন লাইট জ্বলতেছে, ওখানে মূলত ড্রেজিং কাজ চলে, মানে আমাদের এই বরিশাল ঘাটের যে চ্যানেলটা ওইটা ক্লিয়ার রাখার জন্য। যেহেতু এখান থেকে ইন্টারন্যাশনাল জাহাজ ইন্ডিয়ার দিকে যায়, তারপরে লঞ্চগুলো চলাচল করে, ওই কারণে এই চ্যানেলটা সবসময় পরিষ্কার রাখা দরকার। পাশে মনে হয় সুন্দরবন 11 লঞ্চটি আছে, আর আমি এখন আছি পারাবত 11 লঞ্চে। আজকে মূলত সুন্দরবন 16 লঞ্চটা ছিল রোটেশনে, বাট ওইটার পরিবর্তে আর কি সুন্দরবন 11 লঞ্চটি দিয়েছে। ওইটা তো এখন পর্যন্ত মানে উৎপাদনই হয় নাই, সে কারণে হয়তো 11 লঞ্চটা দেওয়া হয়েছে। আর ডেকের ভাড়া এখনও 400 করে চলতেছে, আর কেবিন আপনার 1,111 সিঙ্গেল এসি নন এসি ভিত্তি করে, আর ডাবল এসি নন এসি হিসাব করে আর কি 2,000 টাকা এবং 2,200 টাকা এরকম চলে কেবিন। আপনারা ঘাটে আসলেই কেবিন পাবেন, সমস্যা নেই। আগের মতো তেমন সিন্ডিকেট এখন নেই, আসলেই আপনার ঘাটে আসলেই কাউন্টারে আসলে অবশ্যই কেবিন খালি থাকলে পাবেন। আপনাদেরকে একটু ঘাটটা দেখাই, দেখতেছেন এখন কিন্তু তেমন বেশি রাত হয় নাই। অলরেডি ঘাটে বেশ ভালোই যাত্রী আছে, ডেকেও আছে, মানে লঞ্চের ভিতরেও কিন্তু প্রচুর যাত্রী আছে অলরেডি। সাইডে দেখতেছেন সুন্দরবন 11, আমরা এখন সুন্দরবন 11 লঞ্চটিতে যাবো, যাচ্ছি সুন্দরবন 11 লঞ্চে। বাসকে কি অবস্থা, এখন পর্যন্ত তেমন সময় হয় নাই। দেখতেছেন সুন্দরবন 11 লঞ্চের ডেক, পারাবত 11 লঞ্চের চেয়ে একটু বেশি মনে হচ্ছে লঞ্চটিতে যাত্রী ডেকে। আশা করা যায় আস্তে আস্তে যাত্রী চাপটা আরও বাড়বে, বাড়লে হয়তো রোটেশন সিস্টেমটা অফ হয়ে যাবে। আপনাদেরকে বলবো যে আপনারা যদি একটি মানে কি বলে নিরাপদ বা অ্যাক্সিডেন্টবিহীন
ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই লঞ্চ ভ্রমণ করতে পারেন। আবার অনেকে কমেন্টস করেন না যে লঞ্চ তো ডুবে বা আগুন ধরে যায়, আসলে ওইগুলা মানে হাজার হাজার দূর মানে ই হইলে একটা হয়, আর বাস তো হাজার হাজার দুর্ঘটনা হয়, আর লঞ্চ একবার হয় ভুলবশত, তো এটা আপনার হওয়ার কথা। তবে আপনারা বাই রোডে যারা ভ্রমণ করেন তার চেয়ে অধিকাংশ সেফ আছে লঞ্চ ভ্রমণ। একে একে যাত্রীরা আসছে লঞ্চের দিকে আর কি, ডেকে জায়গা খুঁজতেছে অনেকে, এখন মোটামুটি জায়গা পাচ্ছে দুই একজনে, বাট আর কিছুক্ষণ পরে কিন্তু আর ডেকে জায়গা পাবে না। আমরা আবার ঘাটে চলে আসলাম, এখন আমরা কুয়াঘাটার দুই লঞ্চটা দেখব। যাচ্ছি কুয়াঘাটা দুই লঞ্চে, এখানে দেখতে পারতেছেন একটু যাত্রী কম ওই লঞ্চ দুইটাতে, মূলত এই লঞ্চটা একদম এক কর্নারে পড়ে গেছে সেই কারণে একটু প্রবলেম হচ্ছে, মানে ওই দিক থেকে যাত্রী আস্তে আস্তে এইদিকে একটু আসে, বাট আটটার পরে দেখবেন একটা লঞ্চও খালি নেই, সব লঞ্চে দেখবেন ফুল ভরপুর যাত্রী আছে। আর বিশেষ করে সুন্দরবন লঞ্চটা কিন্তু ইদানিং দেখতেছি রোটেশনের পরে প্রচুর যাত্রী হচ্ছে ডেকে, কারণ সুন্দরবন হচ্ছে কি ওর ডেকটা কিন্তু একটু ভালোই বড়, সুন্দরবন 10-11 লঞ্চের। এই যে পাশে হচ্ছে সুন্দরবন 11, চলেন আমরা একটু দ্বিতীয় তলায় ঘুরে আসি, কি অবস্থা ওখানে দেখে আসি। এখন দেখতেছেন কুয়াঘাটার দুই লঞ্চটি দ্বিতীয় তলার ডেক, আর ডেক ভাড়া তো জানেন 400 টাকা, আর প্রতিটা লঞ্চের কেবিন ভাড়া সেম 1000 পাবেন সিঙ্গেল কেবিন, আর ডাবল 2200 করে পাবেন। আপনার যদি একটু খেয়াল করে দেখেন আজকে নদীটা কিন্তু বেশ ভালোই উত্তাল আছে, সকাল বা হ্যাঁ সকাল বিকালের দিকে মানে বৃষ্টি হয়েছে হালকা, খেয়াল নাই বৃষ্টি হয়েছে ওইটা সে টাইমটা মনে নাই, বাট দেখতেছেন নদী কিন্তু ভালোই উত্তাল আজকে। মেঘনার ওইদিকে কী খবর ওইটা বলতে পারবো না, বাট এই দিকটা অলরেডি ভালোই উত্তাল আজকে। কুয়াঘাটার আর কি অলরেডি রোটেশনের পরে বেশ কয়েকবারই আমার ভিডিওতে দেখেছেন হয়তো আপনারা কুয়াঘাটার দুই লঞ্চটি, বারাবত আছে এরপরে সুন্দরবন, গতকালকে হয়তো আওলাদ ছিল। তো আজকে 22 তারিখে দেখবেন বরিশাল লঞ্চ ঘাটের আপডেট, আশা করি আপনাদের ভালো লাগছে, একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কুয়াঘাটা দুইয়ের সেকেন্ড ফ্লোরের ফ্রন্ট সাইড, ওখানে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড আছে ছোট, বাট লঞ্চ অনুযায়ী ঠিক আছে। দর্শক আজকের ভিডিওটা এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ।